वेलकम बैक टू माय चैनल बीनापानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे के पश्चिमबंग मध्यशिक्षा पर्षद क्लास 5 এর पेज नम्बर 8 এর এই ভিডিওতে সমাধান করাবো ড ঢ এবং মূর্ধন্য এই তিনটে ম্যাথ। দেখো এই ম্যাথ গুলো দেওয়া আছে তোমাদের ড নাম্বার বলেছে বিস্তার করে আমাদেরকে গুণফল নির্ণয় করতে হবে। বিস্তার করে গুণফল নির্ণয় করতে হবে 335 কে গুণ করতে হবে 15 দিয়ে। তাহলে দেখো প্রথমে আমরা 335 কে ভাঙবো। ভেঙে লিখলে 3 কে ভাঙলে 300, 3 কে ভাঙলে 30 আর এই 5 কে ভাঙলে 5 বসবে। এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে, গুণ আছে গুণ চিহ্ন দিলাম। আবার 15 কে ভাঙলে 10 যোগ 5, কারণ 1 কে ভাঙলে 10 পাবো, 5 বসে গেল। এরপরে হচ্ছে একবার 10 দিয়ে তিনটে সংখ্যাকে আমরা গুণ করব, তারপরে 5 দিয়ে তিনটে সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে দেখো প্রথমে 10 দিয়ে গুণ করছি, তাহলে উপরে 300 নিচে 10 লিখলাম, তারপরে হচ্ছে 30 নিচে আবার 10 লিখলাম, 5 এটাকেও গুণ করছি 10 দিয়ে। তাহলে 10 দিয়ে গুণ হয়ে গেল। এবার 5 দিয়ে গুণ করব, 300 কে গুণ করব আমরা 5 দিয়ে, আবার 30 কে গুণ করব 5 দিয়ে, আবার 5 কো গুণ করব 5 দিয়ে। 30 কে গুণ করছি 10 দিয়ে, আবার 300 কে গুণ করছি 10 দিয়ে, 30 কে গুণ করছি 10 দিয়ে, 5 কে গুণ করছি 10 দিয়ে, আবার 300 কে গুণ করছি 5 দিয়ে, 30 কে গুণ করছি 5 দিয়ে, 5 কে গুণ করব আমরা 5 দিয়ে। এরপরে আমরা এই তিনটে সংখ্যা আগে গুণ করে নিই, তারপরে পরে তিনটে গুণ করব। তাহলে দেখো আমরা শূন্য গুণ করি, শূন্য কয়টা শূন্য, তিনটে আছে, বসে গেল। 1 দিয়ে 3 গুণ করলে 3, 3000 পেলাম। এটা দেখো শূন্য গুণ, দুটো শূন্য আছে, বসে গেল। 1 দিয়ে 3 গুণ করলে 3, এটা শূন্য বসে গেল। 1 দিয়ে 5 গুণ করলে 5, তাহলে 50 হয়ে গেল। তাহলে আমরা প্রথমে 3300 আর 50 যোগ করে নেব, যোগ করলে 0 5 0 0 5 3 0 3 3 বল 3350 পেলাম। তাহলে তিনটে গুণফল আমরা পেলাম 3350। আবার এই তিনটেকে গুণ করব, 0 0 3 5 15, শূন্য তিন পাঁচে পনেরো, পাঁচে পাঁচে পঁচিশ, তাহলে হচ্ছে 1500, তার সাথে 150, তার সাথে 25 যোগ করব, 5 শূন্য শূন্য 5, 5 আর 2 যোগ করলে 7, 5 আর 1 যোগ করলে 6, 1 1675। তাহলে 1675 এর সাথে আমরা 3350 যোগ করব, 505 বসে গেল, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 2 হাত থাকলে 1, 6 3 9, 1 10 হাত থাকলে 3, 1 4, 1 5 কত পেলাম 5025। তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি 5025 পাবো। 3335 কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে 5025 পাবো। দেখো বইয়ে অ্যানসারটা অন্য নিয়মে করা আছে, আমি তোমাদেরকে অন্য নিয়মে করে দিলাম, এই নিয়মটা বেশি সহজ হবে, তাই তোমরা বইয়ের নিয়ম করলেও করতে পারো, কিন্তু বইয়ের নিয়মটা বেশি হার্ড আছে। এরপরে ড নাম্বারটা হয়ে গেছে, তাহলে আবার ঠ নাম্বার ঢ নাম্বার করাবো। তোমরা ড নাম্বারটা ভালো করে দেখে নাও, ঢ নাম্বার, ঢ নাম্বারে দেওয়া আছে 230 কে গুণ করতে হবে 25 দিয়ে, 230 কে গুণ করব 25 দিয়ে। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে ভেঙে নিই, 230 2 কে ভাঙালে পাবো 200, 3 কে ভাঙালে পাবো 30, শূন্য বসে যাবে, 25 কে ভাঙালে পাবো 20, 5
তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, গুণ দিয়ে এটাকেও ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, কারণ এই গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন দিতে হবে। এরপরে আমরা গুণ দিয়ে লিখব, তাহলে প্রথমে আমরা 20 দিয়ে সবগুলোকে গুণ করব, তারপরে আমরা 5 দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে দেখো 200 কে গুণ করব 20 দিয়ে, আবার 30 কে গুণ করব 20 দিয়ে, 0 কে গুণ করব 20 দিয়ে। এবার হচ্ছে 20 দিয়ে গুণ কমপ্লিট হয়ে গেল, এবার 200 কে গুণ করব 5 দিয়ে, আবার 30 কো গুণ করব 5 দিয়ে, আবার 0 কো গুণ করব 5 দিয়ে। তাহলে আমরা প্রথম তিনটে গুণটা করে দেখো, 0 গুণ গুলো 0 0 0 তিনটে 0 আছে বসে গেল, 2 দুগুণে 4 4000, 0 0 বসে গেল, 3 দুগুণে 6 600, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে এটা 0 পাবো আমরা। তাহলে হচ্ছে দেখো 4000 তার সাথে 600 যোগ করব, তার সাথে 0 যোগ করলে 0 বসলো, 0 6 4000 600 পেলাম। এরপরে দেখো এই 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10 1000 হলো, 5 দিয়ে 30 গুণ করলে 0, 3 5 15 150, 5 দিয়ে 0 গুণ করলে 0। তাহলে দেখো এটা আমরা যোগ করব 1000, তার সাথে যোগ করব 150, তার সাথে যোগ করব 0, 0 0 0 0 হলো, 5 আর 0 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 1 1150। তাহলে 4600 এর সাথে আমরা কি করব 1150 যোগ করে নেব, 0 5 0 5 6 একে 7 4 একে 5 5750। তাহলে আমরা পেলাম 5750। দেখে নাও ঢ নাম্বারটা হয়ে গেল। এরপরে লাস্ট ম্যাথ হচ্ছে মূর্ধন্য নাম্বার, মূর্ধন্য নাম্বারে গুণ করতে হবে 470 কে 15 দিয়ে, আমরা 470 কে গুণ করব 15 দিয়ে। দেখো মূর্ধন্য নাম্বার 470 গুণ করব আমরা 15 দিয়ে। তাহলে প্রথমে 470 কে আমরা ভাঙাবো, তাহলে 4 কে ভাঙালে 400 পাবো, 7 কে ভাঙালে 70 0 বসে যাবে, 15 কে ভাঙালে 1 কে ভাঙালে 10 5। এরপরে আমরা 10 দিয়ে সবগুলোকে গুণ করব, তারপরে হচ্ছে আবার 5 দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে দেখো 400 কে আমরা গুণ করছি প্রথমে 10 দিয়ে, 70 কে গুণ করব 10 দিয়ে, 0 কে গুণ করব 10 দিয়ে, আবার 400 কে গুণ করব 5 দিয়ে, 70 কে গুণ করব 5 দিয়ে, আবার 0 কে গুণ করব 5 দিয়ে। এরপরে দেখো গুণ করছি 10 দিয়ে 400 গুণ করব, কটা জিরো আছে তিনটে, তিনটে জিরো বসিয়ে দিলাম, 1 দিয়ে 4 গুণ করলে 4 4000 হয়ে গেল। এখানে দুটো জিরো আছে, দুটো জিরো বসিয়ে দিলাম, 1 দিয়ে 7 গুণ করলে 7 700 হয়ে গেল, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0। তাহলে এই তিনটে সংখ্যা আগে যোগ করে নিন, 4000 যোগ 700 যোগ 0 যোগ করলে 0 0 7 4 4700। আবার এটাকে গুণ করছি 4000 কে, দেখো 4000 কে 5 দিয়ে গুণ,
শূন্য শূন্য চার পাঁচে কুড়ি, দু হাজার হলো, পাঁচ দিয়ে সত্তর গুণ করবো শূন্য, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ দিয়ে শূন্য গুণ করলে শূন্য, এটা যোগ করতে হবে দু হাজার, তার সাথে যোগ করবো তিনশো পঞ্চাশ, তার সাথে যোগ করবো জিরো, জিরো 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 বসে গেল, পাঁচ শূন্য হচ্ছে পাঁচ, তিন শূন্য হচ্ছে তিন, দু হাজার তিনশো পঞ্চাশ, তাহলে দু হাজার তিনশো পঞ্চাশ কে আমরা যোগ করব শূন্য, পাঁচ শূন্য হচ্ছে পাঁচ, সাত তিন হচ্ছে দশ, হাতে এক, চার দুই ছয়, একে সাত, সাত হাজার পঞ্চাশ, তাহলে চারশো সত্তর কে যদি পনেরো দিয়ে গুণ করি তাহলে অ্যান্সারটা পাব সাত হাজার পঞ্চাশ। দেখে নাও মধ্যাহ্ন নাম্বার, এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।